নমস্কার দর্শক শ্রোতাবিন্দু জহন্নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা এসে গেল প্রায় তো আজ আমি এই এপিসোডে আপনাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস বলবো যেগুলি পরীক্ষার আগে মেনটেন করে চলা উচিত তো আজকের ক্লাসটি আমাদের জেনারেল ম্যাথ ক্লাস বা ইয়ার কোশ্চেন সলিউশন বা স্যাম্পেল কোশ্চেন সলিউশন বা আমাদের ফাইনাল সাজেশন সলিউশন নয় সেগুলি আপনারা আমাদের কুইকেল চ্যানেলে যেমন দেখছেন দেখতে থাকুন এবং আরও নতুন নতুন এপিসোড আপনারা পাবেন তার পাশাপাশি আজকে যে কথাগুলি বলবো এই কথাগুলি ভীষণ গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় যে কোনো স্টুডেন্ট অনেক প্র্যাকটিস করেছে এবং কোয়েশ্চেন পেপারে যা কিছু আছে সব কিছুই পারবে তারপরেও পরীক্ষার হলে তার আশানুরূপ উত্তর করতে সে পারে না তো সেই জায়গাটা যেন না আসে একটা বছরের পরিশ্রম কারো ক্ষেত্রে দুই তিন বছরও পরিশ্রম করছে তারা সেই পরিশ্রমের ফলস্বরূপ একটা ভালো রেজাল্ট আশা করে সবাই সেই আশা নিয়েই কিন্তু সবাই এগিয়ে যায় পরীক্ষার হলে তো সেই জায়গাটাতে পরীক্ষার হলে গিয়ে যেন কোনো রকম কোনো প্রবলেম না হয় কোথায় কোথায় প্রবলেম হতে পারে এবং তার সলিউশনগুলো কি এবং কোন কোন বিষয়গুলিকে এখন থেকে ফলো করলে সেই প্রবলেমগুলো আসবে না সেই সব বিস্তারিত বিষয় নিয়ে আমরা আলোচনা করব আজকের এপিসোডে এবং আজকের পর থেকে আরও বেশ কয়েকটি এপিসোডের মাধ্যমে পরীক্ষার আগে পর্যন্ত আমরা নিরন্তর স্টুডেন্টদেরকে সাপোর্ট দিয়ে যাব আজকে আমি আলোচনা করব যে পরীক্ষার আগে পর্যন্ত প্রত্যেকটা ছাত্রছাত্রী কতটুকু পড়াশুনো করবে এবং কি কী প্র্যাকটিস করবে সেই বিষয়ে তা চলুন আমরা জেনে নেব যে সেই বিষয়গুলি কেমন জহরনবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা ইলেভেন্থ ইলেভেন্থ জানুয়ারি তো টেন্থ জানুয়ারির রাত পর্যন্ত প্রত্যেকটা ছাত্রছাত্রী পড়াশুনো করার সুযোগ পাচ্ছে আর আজ টোয়েন্টি ফোর্থ নভেম্বর তো আজ থেকে শুরু করে টেন্থ জানুয়ারি পর্যন্ত পড়াশুনো কতটা করবে কিভাবে এগোবে অনেক সময় দেখা যায় যে অনেক স্টুডেন্ট অনেক বেশি পড়াশুনো করছে অতটা না করলেও হয়তো হতো বা অনেক সময় স্টুডেন্ট কতটা পড়ব বুঝতে পারছে না অল্প পড়াশুনো করছে বা তার আরও একটু পড়াশুনো করার দরকার তো সেক্ষেত্রে আমাদের এখন থেকে নিয়ম করে কি কি করতে হবে নাম্বার ওয়ান প্রতিদিন এক্সাম দিতে হবে তো এবার এই এক্সাম দেওয়ার বিষয়টা কোথা থেকে দেবে বাজার চলতে যে বইগুলি রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে কোনো বইয়ে দু দুই সাল বা চার সাল থেকে দু সাল পর্যন্ত কোশ্চেন সেট রয়েছে কোন বইতে বিরানব্বই সাল থেকে রয়েছে এবার বিরানব্বই সাল থেকে দু পর্যন্ত কোশ্চেন সেট কমপ্লিট হয়ে গেছে আর ওখানে যে কোশ্চেন সেটগুলো রয়েছে সেগুলো একদম হুবহু প্রত্যেক বছর যে কোশ্চেন সেট রয়েছিল সেটাই আছে তো আমরা একটা জিনিস লক্ষ্য করছি প্রতি বছর কিন্তু কোশ্চেন সেট ক্রমাগত জটিল এবং কঠিন হচ্ছে তো সেক্ষেত্রে ওই কোশ্চেন সেটগুলোকে সলভ করলে কিন্তু পরীক্ষায় ভালো রেজাল্ট করা যাবে না তার জন্য ওই কোশ্চেন সেটের অনুরূপ আরও একটু জটিল এবং কঠিন সমস্যাগুলিকে সমাধান করার চেষ্টা করতে হবে তো প্রতিদিন পরীক্ষা দেওয়ার জন্য বাজার চলতি যে বইগুলি রয়েছে স্যাম্পেল কোশ্চেন পেপারে যে বইগুলি রয়েছে সেগুলিকে সলভ করতে হবে তার পাশাপাশি আমাদের সাহা পাবলিকেশান থেকে প্রকাশিত যে কোশ্চেন সেটের অনুরূপ যে কোশ্চেন সেট রয়েছে সেটাকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন ভিডিওর নিচে ডেসক্রিপশান থেকে আপনারা আমাদের গ্রুপে সংযুক্ত হতে পারেন বা ডিরেক্ট আপনাদের বিভিন্ন বইয়ের জন্য যে সব বেসিক বইগুলো রয়েছে সেই বইগুলি বা ইয়ার কোশ্চেনগুলোর অনুরূপ যে টাফ কোশ্চেনগুলো তৈরি করা হয়েছে সেগুলি অথবা সাজেশন যেটা আপনাদের প্রয়োজন সেই অনুযায়ী আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে কন্টাক্ট করে নিতে পারেন মনে রাখবেন শুধুমাত্র বইয়ের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন এবং হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন ডিরেক্ট কল করার কোনো দরকার নেই তো এই নাম্বারটা আপনারা নোট করে নিন নাইন তো এবার আসা যাক যে প্রত্যেক দিন এক্সাম দিতে হবে প্রত্যেক দিন চেষ্টা করতে হবে একটা মিনিমাম এক্সাম দিতে হবে এবং সেটা পরীক্ষার হলের মতো করে দিতে হবে স্টুডেন্ট যে ঘরে পরীক্ষা দিচ্ছে সে ঘরে কেউ থাকবে না শুধু একজন মাত্র থাকবে মা বাবা দাদা দিদি যে কোনো একজন তাকে গার্ড দেবে এবং যে ওএমআর সিটটা আছে সেই ওএমআর সিটটা পরীক্ষা শুরু হওয়ার আগে যে গার্ড দেবে সে সই করে সামনে বসে থাকবে এবং পুরো এক্সামটা তার সামনে দেওয়ার পর চেকিং হবে খাতা যখন ওয়েমআর চেকিং হবে ওএমআর থাকবে যে চেক করছে তার কাছে যে পরীক্ষা দিয়েছে সে শুধু অ্যান্সার শিট থেকে বলবে যে একের এ দুইয়ের বি তিনের সি এইভাবে সে বলবে মনে রাখবেন তাকে খাতা দেখতে দেওয়া যাবে না যে পরীক্ষা দিয়েছে ক্যান্ডিডেট শুধু বলবে উত্তরগুলো আপনারা খাতা চেক করে নেবেন তো চেক করার পর দেখতে হবে যে একশো এর মধ্যে সে কত নম্বর পেলো যে কটা কোশ্চেন তার ভুল গেছে সেই কোশ্চেন কটার উপর বেশি গুরুত্ব দিতে হবে কারেকশান করতে হবে ভুলটা কেন হলো এই ভুলটা কি পরবর্তীতে আর হবে কিনা এই জায়গাটাতে যে ভুল হয়েছে সেই ভুলটাকে শুধরে নেওয়ার পরে ওই প্রবলেমটাকে আবার একটু চেঞ্জ করে যত রকমভাবে চেঞ্জ করা যায় তত রকমভাবে চেঞ্জ করে তাকে দিয়ে আবার সলভ করাতে হবে তো এটা ভীষণ গুরুত্বপূর্ণ এই জায়গাটা পরীক্ষা যত এগিয়ে আসবে এই জায়গাটা আস্তে আস্তে কমে আসবে এই জায়গাটা করার সময় থাকবে না তো এই জায়গাটা এখন থেকে করতে হবে প্রতিদিন যে সাপোজ আশিটা কোশ্চেনের মধ্যে চারটে কোশ্চেন ভুল গেছে চারটের মধ্যে দুটো ম্যাথে ভুল গেছে দুটো ম্যাট বা মেন্টাল অ্যাবিলিটি টেস্টে এবং একটা ল্যাঙ্গুয়েজে ভুল গেছে অঙ্ক দুটো ভুল গেছে তাহলে সেই অঙ্ক দুটো এবার সলভ করো সলভ করতে গিয়ে স্টুডেন্টের বেঁধে যাচ্ছে তাহলে তাকে বলে দিতে হবে বলে দেওয়ার পরে সে সলভ করলো আবার তারপরেই আবার তাকে বলতে হবে যে আরেকবার করো আর যদি স্টুডেন্ট সে ম্যাথটা পারে কিন্তু বাই মিস্টেক সে তাড়াহুড়োয় ভুল করেছে তাহলে তাকে সেটা বোঝাতে হবে যে তাড়াহুড়ো করার কোনো জায়গা নেই ধীর মস্তিষ্কে করতে হবে দরকার হয় একটা অঙ্ক বুঝতে না পারলে দুবার তিনবার চারবার পড়ে নিতে হবে অঙ্কটা টোটালটা বুঝে নিতে হবে শুরু থেকে শেষ পর্যন্ত অঙ্কটাকে মাথার মধ্যে গুছিয়ে নিতে হবে তারপরে কিন্তু তার উত্তরটাকে ওয়েমআর শিটে লিখতে হবে যদি তাড়াহুড়ো করে একবার ওয়েমআর সিটে দাগ পড়ে যায় দ্বিতীয়বার কিন্তু আর কোনো সুযোগ নেই এবার সেই ম্যাথ সে সলভ করলো সলভ করার পর আপনি তাকে দিয়ে আবার করালেন বা সেই রকম আর একটা প্রবলেম সলভ করালেন বা ওই প্রবলেমটাকে ঘুরিয়ে উল্টোভাবে করতে দিলেন তাকে কিভাবে অঙ্ক ঘুরিয়ে দিতে হয় সেটা আমাদের কুইকেল চ্যানেলে বিভিন্ন এপিসোডে আমি বারবার বলেছি যে এইভাবে একটা অঙ্ককে ঘুরিয়ে অন্যভাবে করা যেতে পারে সমস্যা তৈরি করা যেতে পারে ঘুরিয়ে এবার মেন্টাল অ্যাবিলিটি টেস্টে ভুল হলো তাকে বোঝান যে কেন ভুল হলো এই জায়গাটা কেন তোমার ভুল হয়েছে এটা তুমি কেন এই রকম করলে এটার বলার লজিকটা কি তুমি এটা কেন ভেবেছো সে কারেকশন করে নিল তার হয়ে গেল এবার যে দুটো প্রবলেম তার ভুল হয়েছে সেই দুটোকে আঁকতে দিন দেখে দেখে আঁকবে আঁকার পর তাকে বলবেন এইবার এই প্রবলেমটাকে এই যে ফিগারটা এই ফিগারটাকে সম্পূর্ণ চেঞ্জ করে তুমি নিজের মতো করে আঁকো আকলো একবার দ্বিতীয়বার বলবে এবার অন্যরকমভাবে আঁকো একটা ফিগারকে দুবার তিনবার অন্য রকমভাবে যদি আঁকতে দেওয়া হয় তাহলে সেই ফিগারটা সম্পর্কে তার মাথায় একদম ক্লিয়ার সেন্স চলে আসবে যে আর কোনো দিন ওই প্রবলেমে সে ভুল করবে না এখন থেকে যদি এরকম দুটো চারটে পাঁচটা করে সে কারেকশন করতে থাকে পরীক্ষার হলে যেদিন যাবে সে সেদিন তার কাছে আর কিছু অজানা থাকবে না এমন হতে পারে যে একটা আননোন জিনিস পরীক্ষার হলে সে পেলো কিন্তু তার এই কারেকশন করার যে একটা অভ্যাস হয়ে যাচ্ছে সে পরীক্ষার হলে ওই আননোন প্রবলেমটাকে ইজিলি সলভ করে আসতে পারবে কারণ তার বুদ্ধির তীক্ষ্ণতা কিন্তু ক্রমাগত বাড়তে থাকবে স্টুডেন্টকে খাটান বেশি করে স্টুডেন্টের ব্রেনটাকে বেশি করে ব্যবহার করান তাহলে দেখবেন পরীক্ষার হলে দুটো তিনটে কোশ্চেন যদি আনকমনও থাকে না তাহলে কিন্তু সে ইজিলি সেটাকে সলভ করে চলে আসবে তো এবার চলে আসবো আমরা প্র্যাকটিসের ব্যাপারে এক্সাম প্রতিদিন একটা করে মিনিমাম এক্সাম দুটো দিলে ভালো হয় যদি পারে তিনটে দিলে আরও বেশি ভালো হয় বেশি দেওয়ার দরকার নেই তিনটে করে এক্সাম হলে এনাফ বা দুটো করে হলে হবে একটা করে মিনিমাম প্রত্যেক দিন দিতেই হবে প্র্যাকটিস এভরিডে প্রত্যেক দিন কিন্তু ওই পরীক্ষার পাশাপাশি প্র্যাকটিসটা রাখতে হবে কারণ অঙ্কের যে সাতাশটা চ্যাপ্টার রয়েছে সাতাশটা চ্যাপ্টার কিন্তু সাম্যক ধারণা থাকতে হবে আমাদের যে ফাইনাল সাজেশন আমরা আউট করেছি সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কম বেশি আইডিয়া সংমিশ্রণ করেই কিন্তু করা হয়েছে আপনারা ফাইনাল সাজেশনটা এখনও যদি সংগ্রহ না করে থাকেন সংগ্রহ করে নিন অনেকেই সংগ্রহ করেছেন তো আরও যারা বাকি আছেন তারা সংগ্রহ করে নিন আর পরীক্ষার আগে পর্যন্ত বিভিন্ন রকমের টিপসগুলি আপনারা যদি জানতে চান এবং বিভিন্ন প্রবলেম সলিউশনের জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেল বাটনটি প্রেস করে রাখুন তাহলে নোটিফিকেশান পেয়ে যাবেন আপনি তো প্র্যাকটিসের ক্ষেত্রে বলবো প্রথমে গুরুত্ব দিতে হবে ম্যাথের উপরে প্রত্যেক দিন অন্তত দু ঘন্টা করে অঙ্ক করতে হবে প্রত্যেক চ্যাপ্টার থেকে অল্প বিস্তর করে অঙ্ক করাতে হবে বা একটা চ্যাপ্টারকে ধরলে সেই চ্যাপ্টারটা পুরোটা শেষ করে ফেলতে হবে একদিনে তো এইভাবে প্রত্যেক দিন ধরে ধরে দু ঘন্টা মিনিমাম অঙ্ক করতে হবে ম্যাক্সিমাম যতটা খুশি করতে পারেন ল্যাঙ্গুয়েজ এক ঘন্টা করে প্র্যাকটিসে রাখবেন একটা করে প্যারাগ্রাফ পড়াবেন সেখান থেকে বইতে যে পাঁচটা কোশ্চেন আছে ওই পাঁচটা নয় একটা প্যারাগ্রাফ থেকে আপনি নিজে কোশ্চেন করুন স্টুডেন্টকে দশটা পনেরোটা কুড়িটা যতগুলো কোশ্চেন করা যায় সেখান থেকে যতগুলি শব্দার্থকে আপনি জিজ্ঞেস করেন বিপরীত শব্দ জিজ্ঞেস করেন শূন্যস্থান করতে দিন অর্থাৎ একটি প্যারাগ্রাফের উপরে আপনি পনেরো থেকে কুড়ি মিনিট সময়ে তাকে ব্যয় করান প্যারাগ্রাফটা তাকে একবার পড়তে দিন খুব স্পিডে তারপরে ধীরে ধীরে আরেকবার পড়ুক প্যারাগ্রাফটা কিন্তু পড়ে সঙ্গে সঙ্গে বুঝে নিতে হবে তো এক ঘন্টা মিনিমাম প্রত্যেক দিন যে ল্যাঙ্গুয়েজের উপরে তাকে প্র্যাকটিস চালিয়ে যেতে হবে ম্যাট অন্তত পক্ষে এক ঘন্টা প্র্যাকটিস করাবেন এই প্র্যাকটিসটা কেমন হবে পরীক্ষা তো সে দিয়েই দিল সেদিন তাহলে ম্যাটের প্র্যাকটিসটা কি করাবেন তাকে বলবেন যে কোনো একটা সালের কোশ্চেন বের করো বের করে মুখে মুখে সলভ করতে থাকো কোনটা ঠিক কোনটা ঠিক কোনটা ঠিক তারপরে যে কটাতে তার একটু কনফিউশন হচ্ছে একটু মনে হচ্ছে যেন এটা না এইটা সেই কটাকে মার্কিং করে নিন মার্কিং করে সে কটাকে আঁকতে দিন সে কটা সে আঁকবে একদম হুবহু বইয়ের মতো করে আঁকবে আঁকার পরে সেটাকে সম্পূর্ণ বিপরীত আঁকতে বলুন সম্পূর্ণ বিপরীত আঁকার পর তাকে বলবেন যে এবার এইটা এবং বিপরীতটা কোনোটাই নয় অন্যরকমভাবে একটা তুমি ফিগার আঁকো তো এইভাবে প্রত্যেক দিন এক ঘন্টায় দশটা নিয়মের অন্তত দশটা ফিগার যেন সে আঁকে দশটা নিয়মই কিন্তু আঁকতে হবে রোজ আর দশটা নিয়মের দশটা ফিগারের উপরে আমাদের দশটা এপিসোড রয়েছে কুইকেল ইউটিউব চ্যানেলে সেগুলোকে দেখে নেবেন চলে আসব মেক ডুপ্লিকেট কোয়েশ্চেন্স এটা বেশি নয় এটা অল্প করলেই হবে ধরুন প্রতিদিন দুটো করে অঙ্ক আর দুটো করে বাংলা কোশ্চেন এই দুটোকে ডুপ্লিকেট করাতে হবে কেমন যেমন একটা ম্যাথ তাকে দিয়ে সলভ করালেন এবার বললেন যে এই ম্যাথটার সংখ্যা পাল্টে বা এই ম্যাথটাকে ঘুরিয়ে অন্য রকমভাবে কোশ্চেন তৈরি করে দেওয়া আমাকে লক্ষ্য করুন যে যখন স্টুডেন্ট কোশ্চেনটা আপনাকে তৈরি করে দেখাচ্ছে তখন সেই যে নতুন যে কোশ্চেনটা সে তৈরি করলো কতটা বুদ্ধিদীপ্ত হলো যদি বুদ্ধিদীপ্ত না হয় তাহলে কিছু বলার দরকার নেই আপনি বলুন যে এটাকে দেখো তো এইভাবে করা যেত কি না যেমন একটা অঙ্কে বলা হলো যে গড় নির্ণয় করো আপনি ওকে দিয়ে একটা ডুপ্লিকেট সমস্যা তৈরি করালেন সেখানে সে গড় নির্ণয় করতে বলল না গড় দিয়ে দিল সমষ্টি নির্ণয় করতে বলল এরকম বিভিন্ন রকমের সমস্যা প্রতিদিন দুটো করে দিন এক একটা চ্যাপ্টার থেকে যে এই সমস্যাটিকে তুমি ডুপ্লিকেট আর একটা কোশ্চেন তৈরি করো আর বাংলা বা প্যারাগ্রাফের ক্ষেত্রে কী করবেন একটি কোশ্চেনকে বলুন যে এই কোশ্চেনের যেটা অ্যান্সার হচ্ছে সেই অ্যান্সার থেকে আরেকটা কোশ্চেন তৈরি করে এর সমকক্ষ একটা কোশ্চেন তৈরি করো একটা প্যারাগ্রাফ একদিন করলো মোটামুটি প্রতিদিন ডুপ্লিকেট কোশ্চেন দুটো চারটে করে তৈরি করান তাহলে কী হবে ওর থিঙ্কিং পাওয়ারটা অনেক বেড়ে যাবে অনেক অনেক বেড়ে যাবে শুধু পড়াশুনো করলাম প্র্যাকটিস করলাম পরীক্ষা দিলাম এতে কিন্তু স্টুডেন্টের আত্মবিশ্বাস বাড়ে না হয়তো সে তার কমন বাদলে সব করে আসবে আনকমন বাদলে কিন্তু সে খুব উইক হয়ে পড়বে সেই জন্য আত্মবিশ্বাসটা বাড়াতে হবে পরীক্ষার ঠিক আগের মুহূর্তে আত্মবিশ্বাস যত বেশি হবে তাহলে সে তত বেশি সাইন করার প্রবাবিলিটি বেড়ে যাবে আত্মবিশ্বাসের জোরে অনেক অজানা কোশ্চেন ঠিক করে আসবে এটা আমরা বাস্তব জীবনে দেখেছি আপনারা যারা গার্জিয়ান এই ভিডিওটি দেখছেন তারাও বাস্তব জীবনে লক্ষ্য করেছেন যে আত্মবিশ্বাসের জোরে অনেক বিপদ থেকে আমরা উদ্ধার হয়ে যেতে পারি তো সেক্ষেত্রে স্টুডেন্টদের মনেও কিন্তু এই জায়গাটা তৈরি করুন আত্মবিশ্বাস বাড়িয়ে দিন নাম্বার ফোর ওয়াচ কুইকেল ইউটিউব চ্যানেল এটা কুইকেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি বলছি যে প্রতিদিন তাকে কুইকেল ইউটিউব চ্যানেল থেকে অন্তত দুটো তিনটে করে ভিডিও দেখান আপনারা ম্যাথের ভিডিও যদি দেখতে চান তাহলে লিখবেন যে হ্যাশ কিউএল এন ভি এস টি ম্যাথ এম এ এইচ ম্যাথ ওয়ান ওয়ান থেকে দুশো পনেরো ষোলো সতেরো যতগুলো এপিসোড আপলোড করা হবে সব কটা এপিসোড আপনারা দেখুন এবং ম্যাথের পরিবর্তে আপনারা যদি কিউএল জেএন ভি এস টি ম্যাট ওয়ান ম্যাট বলতে ফিগার মেন্টাল অ্যাবিলিটি টেস্ট আবার সালের কোশ্চেন সেগুলোও কিন্তু আপনারা দেখতে পারেন তাহলে কুইকেল চ্যানেলে জহর নবোদয় বিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষার জন্য যত ভিডিও আপলোড করা হয়েছে অলরেডি এবং ভবিষ্যতে যেগুলো করা হবে সব কটা স্টুডেন্টকে দেখান নিয়ম করে দেখান তাহলে তার আইডিয়া আরও ক্লিয়ার হবে এবং ইম্পর্টেন্ট যে টিপসগুলোকে আমাদের তরফ থেকে আপলোড করা হবে সেগুলো থেকে সে উপকৃত হবে তো আশা করছি যে ইলেভেন্থ জানুয়ারি সকালে প্রত্যেকের স্টুডেন্ট যেন পরীক্ষার হলে গিয়ে হাসি মুখটা নিয়ে ফিরতে পারে তো আজকে এখানে শেষ করছি লক্ষ্য করতে থাকুন আরও অনেক টিপস সম্বলিত ভিডিও আপলোড করা হবে এবং ম্যাথ এবং এক্সাম পেপার সলিউশন এবং পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও আপলোড করা হবে